নিজেদের বাঁচা মরার ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পায়ে রেখেছিলেন বাংলাদেশ। মনে হচ্ছিল টাইগাররা বুঝি নিজেদের ব্যাটিং ছন্দটা ফিরে পেয়েছে, কিন্তু সুপার ফোরের প্রথম ম্যাচেই ব্যাটিং ব্যর্থতা দেখা দিল। পাকিস্তানের বিপক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাত্র 193 রানেই গুটিয়ে গেল বাংলাদেশের টাইগারদের ইনিংস। পাকিস্তান ম্যাচটা জিতে নিল মাত্র 7 উইকেটে এবং 63 বল হাতে রেখেই। বাংলাদেশের বুড়ে বেশি রান ছিল না, তারপরেও বাংলাদেশের বোলাররা অনেকটা সময় চাপে রেখেছিল পাকিস্তানি ব্যাটারদের। 55 বলে 45 রান তোলা পাকিস্তানের উদ্বোধনী জুটি বাগেন শোরেফুল ইসলাম। তার দুর্দান্ত ডেলিভারি মিস করে এলবিডব্লিউ হন ফখর জামান। এরপর বাবর আজমকে বোল্ড করেন তাসকিন আহমেদ। তাসকিনের নিচু হয়ে যাওয়া ডেলিভারি বাবরের ব্যাটে লেগে স্টাম্প ভেঙে যায়, ফলে পাকিস্তান 74 রানে 2 উইকেট হারায়। তবে এরপর মোহাম্মদ রিজওয়ান এবং ইয়ামুন হক মিলে দলকে সহজ করে দেয়। তাদের 104 বলে 85 রানের একটি অসাধারণ জুটি। অবশেষে ইমামুল হককে বোল্ড করে মিরাজ। ততক্ষণে পাকিস্তানের জয়টা কাছাকাছি চলে গিয়েছিল। মোহাম্মদ রেজওয়ান 63 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়ে।